বাচ্চারা, এই চ্যাপ্টারে আমরা শিখব মেট্রোপলিটন সিটিজ। ইন্ডিয়াতে মেট্রোপলিটন সিটি তাকে বলা হয় যেখানের পপুলেশন 40 লক্ষের বেশি হয়। ইন্ডিয়াতে 8টা মেট্রোপলিটন সিটি রয়েছে। মুম্বাই। মুম্বাইকে ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল হাব আর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলা হয়ে থাকে। কলকাতা। কলকাতা হলো ইন্ডিয়ার 3rd largest সিটি। এটা ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় কমার্শিয়াল আর ফাইন্যান্সিয়াল হাব। আহমেদাবাদ। আহমেদাবাদ হলো গুজরাতের সব থেকে লার্জেস্ট সিটি। একে কান্ট্রির ওয়েস্টার্ন রিজিয়নের বিজনেস সেন্টারের লার্জেস্ট আইল্যান্ড বলা হয়। বেঙ্গালুরু। বেঙ্গালুরু টেকনিক্যাল আর মেজর ইনফরমেশন টেকনোলজি আর নিউক্লিয়ারের জন্য বিখ্যাত। একে ইন্ডিয়ার সিলিকন ভ্যালিও বলা হয়। চেন্নাই। চেন্নাই আপ কান্ট্রির আইটি আর আইটি এনেবল সার্ভিসের জন্য বেঙ্গালুরুর পরে দ্বিতীয় স্থানে রয়েছে। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ নিজের আইটি আর আইটি এনেবল সার্ভিস, ফার্মাসিউটিক্যালস আর এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। নিউ দিল্লি। নিউ দিল্লিকে সাউথ এশিয়ার কমার্শিয়াল সেন্টার বলা হয়। পুনে। পুনেকে ওয়ার্ল্ডের লার্জেস্ট টু হুইলার ম্যানুফ্যাকচারের ঘর বলা হয়। এতে বাজাজ আর টাটা মোটরসের বড় যোগদান রয়েছে।